নিহত সাঈদকে সন্ত্রাসী বলে ফেসবুকে পোস্ট লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট আবাসুম উর্মের শাস্তির দাবি জানিয়েছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে ক্যাম্পাসের এক নম্বর গেটে মানববন্ধন হয় অংশ নেন শিক্ষার্থীরা সহ আবু সাঈদের পরিবার জানান তাকে নিয়ে ধৃষ্টতা দেখানো ওই ম্যাজিস্ট্রেটকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ শাস্তির আওতায় আনতে হবে আবু সাঈদকে ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জকছর ইউনুসকে নিয়েও আপত্তিকর মন্তব্যের নিন্দা জানান তারা যে আবু সাঈদের নামে মিথ্যাচার মানে পুরো বৈষম্যভরীর ছাত্র আন্দোলনকে অবমাননা করে আমরা মানি না আমি অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাই সংস্কারের মাধ্যম হিসাবে এই সমস্ত স্বৈরাচারের দোষরদের অনতিবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তাদের বিচারের আওতায় আনিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে বিচারের আওতায় আনা হোক